এই মানুষটির জীবনের প্রশান্তি দেখে আমি সবসময় তার প্রতি ঈর্ষান্বিত বোধ করেছি। এভাবেই একুশে পদকপ্রাপ্ত সংবাদ ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এম আলেকরুলই হতাহর সাবেক মন্ত্রী নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। এত প্রশান্তি একটা মানুষের জীবনে, কোনো কিছুতে কোনো উদ্বেগ নেই। যে কোনো একজন ব্যবসায়ী মানুষ তার সারাক্ষণ নানান ধরনের টেনশন থাকে, উদ্বেগ থাকে, এই ব্যবসা ভালো হচ্ছে, এই ব্যবসা খারাপ হচ্ছে, এই আজাদীর সার্কুলেশন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বিজ্ঞাপন কমে যাচ্ছে, এরকম হয় না, এরকম হতেই পারে। সেপ্টেম্বরের 5 তারিখ এম এ মালেকরে লই প্রকাশিত সম্মাননা স্মারক অগ্রপতিকুর প্রকাশন অনুষ্ঠানত এসব কথা হয় আসাদুজ্জামান নূর এমপি। মালেক ভাইকে দেখতাম যে সবসময় একটা নিরুদ্বেগ মানুষ, দুশ্চিন্তাহীন মানুষ, 80 বছরের টকবগে যুবক। এই যুবক থাকার পিছনের রহস্যটা কিন্তু এটাই যে জীবনের কোনো জটিলতা, কোনো উদ্বেগ তাকে কোনোভাবেই স্পর্শ করে না। এবং তিনি যখন আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানালেন আসার জন্যে, সেটিও তিনি অত্যন্ত বিব্রতভাবে বললেন যে আমার সম্পর্কে একটা বই বেরিয়েছে, এই বইটির মোড়ক উন্মোচন হবে, আপনি আসতে পারবেন কিনা। আমি বললাম যে মালিক ভাই, আমি আপনার অনুষ্ঠানে যাব না, এটা তো হতে পারে না। এইভাবেই মানুষটি কিন্তু আমাদের কাছে একজন সহজ মানুষে পরিণত হয়েছে। অগ্রপতিকুর সম্পাদক জাহিদুল আলমের সভাপতিত্বে ও কৃতিবাচক শিল্পী আয়েশা হক শিমুর পরিচালনায় এড়ে অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা, ভাষাবিজ্ঞানী গবেষক ডক্টর মাহবুবুল হক, সাহিত্যিক সাংবাদিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর শামীম রাজা এবং প্রাক্তন লায়ন্স গভর্নর কামরুন মালেক। যেড়ে স্বাগত বক্তব্য রাখে সনামধন্য চারুশিল্পী দীপক তত্ত্ব। 26শে মার্চের সঙ্গে আজাদি সংযুক্ত, আমি জানি না আর কোনো পত্রিকা, এবং আবার 16ই ডিসেম্বরের সঙ্গে আজাদি সংযুক্ত, আমি জানি না বাংলাদেশের আর কোনো পত্রিকা এই যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, উন্মেষের পর সেই জাতীয়তাবাদ পূর্ণ বিকশিত হয়ে বাঙালির সশস্ত্র সংগ্রাম, জাতীয় সংগ্রাম, রাষ্ট্রের রাষ্ট্রের ঘোষণা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠা, এই তিনটের সঙ্গেই আজাদি যুক্ত। এবং সেখানে আমাদের মালিক ভাই একটা ভূমিকা রয়েছে। আপনাদের দোয়া আজাদি 63 বছরে পদার্পণ করবে, দোয়া করবেন যাতে সবসময় আজাদি আপনাদের সঙ্গে থাকতে পারে। আমার মনে হয় আমি আমার কাজে সফলভাবে এগিয়েছি, কারণ প্রেস কাউন্সিল আজাদিকে দেশের প্রথম শ্রেষ্ঠ আঞ্চলিক কাগজ হিসেবে পুরস্কৃত করেছে। দেশে আজাদি একমাত্র পত্রিকা যার 2 সম্পাদক দেশের সর্বোচ্চ এবং 2য় সর্বোচ্চ পদকে ভূষিত হয়েছে। জনাব মোহাম্মদ খালেদ পেয়েছেন স্বাধীনতা পদক, আর আমার ভাগ্যে 2য় সর্বোচ্চ 21শে পদক। মালকর পরিবারের পক্ষ স্মৃতিচারণ করছি ওনার কন্যা পাহমিদা মালেক ও পুত্রবধূ পারিহা মালেক। বাবাই আমাকে শিখিয়েছেন কিভাবে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ইবেদুল্লাহ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।